আজানের পরে হাত তুলে মুনাজাত করা। এলি একটা দ্বন্দ্ব আছে না? না, আমাদের সব শিক্ষা দিচ্ছে নতুন নতুন সব ভাইরা, নতুন নতুন সব ভাই, হাত তুলে মুনাজাত করা যাবে না, বেদাত। বলে না বলে না? হাত তুলে মোনাজাত করা বেদাত। বলে না বলে না? ওকে জিজ্ঞাসা করেন, হাত তুলে মোনাজাত করা বেদাত, মেনে নিলাম, তো তোর পকেটে যে মোবাইলটা ওটা কি? আলোচনা বুঝতে পারে না। আপনারা তো কোরআন হাদিসে দলিল দিতে পারবেন না, পারবেন? পারবেন না। ওকে ধরবেন, এই হাত তুলে মোনাজাত করা যদি বেদাত হয়, যদি না চলে, যদি গুনার কাজ হয়, তোর ওই মোবাইলটা কি বল দিন, কোন নবীর সুন্নত এটা? হ্যালো ফোন ধরি তো, হ্যালো তো ডব্লু বুশের আবিষ্কার, তুই বলিস কেন? আলোচনা মাথায় ঢোকে না। ডব্লু বুশেরটা নিতে পারলে অসুবিধা হলো না, বিল ক্লিনটনেরটা নিতে পারলে অসুবিধা হলো না, নবীর আদর্শ মেনে আল্লাহর কাছে যাঁচবে খুব বড্ড অসুবিধা না? এসব নাপতি মুসলমান বেরিয়েছে গো। কি মুসলমান? লাপতি। লাপতির কাছে গেলে, সেলুনের কাছে গেলে চুল চুলটা ছোট করে না বড়? এ কথা বোঝে না, ছোট না বড়। মুসলমান বেরিয়েছে লাপতি মুসলমান, এসব কাটতে শুরু করেছে ছোট। সাবধান হন। ভাই হিসাবে বলে গেলাম, আমি শুনছি এসে বাবাজি আমায় বলছিলেন, আপনাদের এলাকার মানুষ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবাজি বলছিল একটা মক্তব চালাচ্ছি, দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মক্তবটা দরকার আছে না নাই? এলাকার ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়বে, আল্লাহ রসুলের বাণী হাদিস শরীফ পড়বে, দরকার আছে না নাই? রাখতে গেলে একটা শিক্ষক লাগবে, টিচার একজন দরকার তো? কথা বলেন না কেন? বলেন তো বাবা, তাকে মাইনে ছাড়া রাখবেন না, মাইনে দিয়ে? কথা বলছেন না কেন? মাইনে দিয়ে তো একজন বলছিলেন যে 45 জন, না 40-45 জন ছাত্র ছাত্রী আসছে এখানে পড়তে, একটা শিক্ষক রাখতে হবে, 2000 টাকা করে মাইনে দিয়ে একটা শিক্ষক রাখতে হবে, আপনারা কি বলছেন, রাখা ভালো না খারাপ? জোরে বলেন না রে বাবা। 12 মাসে 2000 টাকা করে যদি তাকে মাইনে দিতে হয়, বছরে 1000 টাকা, 24,000 টাকা, 12টা আল্লাহর বান্দা ওঠেন, প্রতি মাসে 2000 টাকা করে দেবেন।